কথা বলে না, কথা বলে না। সম্মানিত উপস্থিতি, আজকে টোটাল কালেকশন হয়েছে 159,461 টাকা। من لدنك رحمة إنك أنت الأوحى ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار منيب منيب তুমি রহমতের নজরে তাকায়া দেখো গো আল্লাহ, আমার ডাইনে বামে সামনে পিছনে আল্লাহ গো, অসংখ্য ভাই বাবারা হাত তুলেছে ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন। দুর্গাপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই জান্নাতের আয়োজন করা হয়েছে গো আল্লাহ। আল্লাহ গো, যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা আজকে জান্নাতের বাগানের আয়োজন করেছে আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আয়োজকদের উসিলায় আজকে আমার সামনে প্যান্ডেলটা কানায় কানায় ভরে আছে গো আল্লাহ। এত মানুষ, বিশেষ করে আমার যুবক ভাইরা গো আল্লাহ, আল্লাহ গো, আমার এই বয়সে আল্লাহ বর্তমান প্রেক্ষাপটে জেলায় জেলায় ঘুরে আলোচনা করি, আজকে আমার কুমিল্লা দুর্গাপুরের যুবক এবং দূর দূরান্তে থেকে আগত যুবকেরা আল্লাহ তাদের মতো এত চমৎকার উপস্থিতি এবং তাদের চমৎকার বসা আমি কোথাও দেখিনি গো আল্লাহ। মনিব আল্লাহ, দীর্ঘ 4 ঘন্টা, প্রায় 4.5 ঘন্টা পার হয়ে গেছে আমি স্টেজে, কত আলোচনা করেছি, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি 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 বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে বেথার বেথি উম্মতির কান্ডারি নবী কাম দেওয়ালার রোজা মোবারকের শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ গো। জান্নাতুল জান্নাতুল বাকি জান্নাতুল মাল্লায় হাদিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ। 61 হিজরিতে কারবালা হলো গো, দুষ্ট ইয়াজিদ বাহিনী জান্নাতের সর্দার সঙ্গী সহ সবাইকে কতল করে ফেলেছে, শহীদ করে ফেলেছে গো আল্লাহ। জান্নাতের সর্দার ওনার সঙ্গী সহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সঙ্গে সবার কদমে তুমি হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিনদের কদমে হাদিয়া পৌঁছে দাও। চার মাঝাবের 4 ইমাম, 4 তরিকার 4 ইমাম সহ তাদের অনুসারে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছা দাও মনিব ইয়া রব্বুল আলামিন। ও পাক পড়োয়ার দেগার, এই দুর্গাপুর গ্রামে আমার ভাই বাবারা মা বোনেরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে যারা এই কোকাকোলা কোম্পানিতে চাকরি করে, ওনারাও জান্নাতের বাগানে সাহায্য করে কত বড় জান্নাতের বাগান সাজিয়েছে গো আল্লাহ। আল্লাহ গো, আজকে যারা আংশিক সহযোগিতা করেছে আগামী বছর মাহফিলের জন্য আল্লাহ অসংখ্য মানুষ টাকা পয়সা দিয়েছে গো মনিব মনিব। জানি না কার মা নাই কার বাবা নাই মনিব, কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, কারো আবার বাবা মা দুজন দুনিয়াতে আছে,
কারো আবার মা বাবা কেহই নেই গো আল্লাহ। আল্লাহ সভাপতি সাহেব দোয়া চেয়েছে, আল্লাহ আমার খায়ের ভাই দোয়া চেয়েছে, আল্লাহ রাজা মিয়া ভুই আজকের প্রধান অতিথির জন্য দোয়া চেয়েছে, তিনি অসুস্থ। আল্লাহ অনেকে আমার হাতে হা দিয়ে দিয়েছে যার যার সাধ্য অনুযায়ী। আল্লাহ গো যতগুলো মানুষ আজকে হা দিয়ে তুলে দিয়েছে ভালোবেসে, আমিও তাদের জন্য ভালোবেসে তোমার দরবারে দরখাস্ত করে দিচ্ছি গো আল্লাহ। আল্লাহ গো আপন স্বজন যারার কবরে প্রত্যেকের কবরে হা দিয়া পৌঁছা দাও, প্রত্যেকের আপন স্বজনের কবর আজাদ তুমি বন্ধ করে দাও। আল্লাহ গো সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও, তাদের কবর থেকে প্রাণের নবীজির জামাবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করায়া দাও। আল্লাহ কান্দি আপনারে দরবারে মা যেন কান্দে না গো করে, দোষ মাসে দোষ দিন আপন করে, ও মাই রাখছে আপন দরে নিজে না খাইয়া মা জননী খাওয়াইছে আমরারে, সেই মা যেন কান্দে না গো আল্লাহ, সেই মা যেন কান্দে না গো দোকার খবরে কান্দি আপনার দরবারে। আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলাইয়া বাবা খাওয়াইছে আমরারে, নিজে জামা না পড়িয়া পরাইছে আমরারে, সেই বাবা যেন কান্দে না গো আল্লাহ, খবরে কান্দি আপনার দরবারে। আল্লাহ নামে ডাকিলে গো খুশি, তুমি কোন নামে ডাকিলে গো রাজি, মুদের সেই ভাষা জানা নাই, আর কে মনি পাইব গো তোমায় নাই জানা ও পাই। আমরা রে দোয়া তুমি দয়াল কবুল কর শুনি, এই জীবনে গহনারে দয়াল ক্ষমা কর শুনি। আল্লাহ কবর বাসির কবরে রাজা, আল্লাহ কবর বাসির কবরে রাজা, বন্ধু কর শুনি রে দয়াল, বন্ধু কর শুনি। আল্লাহ বড় আশা করে হাত বাড়াই নাও তোমারি দরবারে, দয়া করে খবর করো হে অদম পাপীরে। আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে, তুমি ছাড়া আপন বলো আর কে মুদের আছে রে দয়াল, আর কে মুদের আছে করে বান্দ তুমি দয়াল বানায়া, কেমন করি জাহান্নামে ফালাইবা
আখে মন কোড়ে জাহান্নামে ফালাইবা, ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তসবি তুমি হাসবি তুমি রব্বানি। মানি আজকের মাহফিল কমিটি সবাইকে কবুল করে নাও, আল্লাহ যারা হেল্প করেছে বড় ছোট মাঝারি যারা আছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও, সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। সভাপতি সাহেব, খাহের ভাই সহ ইমাম সাহেব সহ আমার ভাইরা ভালোবেসে হাদিয়া দিয়েছে, যারা যাদের জন্য দোয়া চেয়েছে তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ গো যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও, যারা বিমারে আছে সেপাই কামেরা তুমি নসিব করে দাও। আল্লাহ যারা চাকরি করছে পদ উন্নতি তুমি দান করে দাও, আল্লাহ যারা ব্যবসা করছে তুমি আয় বরকত বাড়িয়ে দাও, আল্লাহ গো যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও, আল্লাহ মেহেরবানি করিয়াও, আল্লাহ গো যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও, আল্লাহ যারা কৃষিকাজ করে তাদের কাজের মধ্যে বরকত দিয়ে দাও, বিশেষ করে মা বোনদের আবেদা সালেহা তাহেরা হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমার এই কুমিল্লাবাসীর সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন জেলা থেকে আজকে যারা মাহফিলে অংশগ্রহণ করলো তাদের বাড়ি ফ্যামিলি পরিবার সবার উপর তুমি খাস রহমত তুমি বর্ষণ করে দাও। আল্লাহ বাবা সন্তানের জীবিকার জন্য রিজিকের জন্য জেলা ছেড়ে কুমিল্লায় চলে এসেছে, আল্লাহ গো তাদের বাড়ি বাড়ি ঘরে ঘরে তোমার রহমত পৌঁছে দাও, তাদের আপন স্বজনকে তোমার কুদরতে তুলে দিলাম তুমি জামিন হয়ে যাও, আল্লাহ তাদের মনের পবিত্র আশাগুলি তুমি পুরো করে দাও। এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত তুমি দায়ম কায়েম করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমেরিকা থেকে লন্ডন থেকে ইতালি থেকে সৌদি দুবাই কাতার মালয়েশিয়া ভারত দেশ পাশের দেশ ভারত আল্লাহ ভারতে অসংখ্য ভক্তবৃন্দ বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় বাংলাদেশের জেলায় জেলায় কোটি কোটি ভক্তবৃন্দ, কত মানুষ কত আশা নিয়ে কত ভাই বাবারা কত মা বোনেরা দোয়াচে, কত মানুষ ভালোবেসে দেশ বিদেশ থেকে হাদিয়া পাঠায় কত গিফট পাঠায় গো আল্লাহ, এই ভালোবাসার মানুষগুলো সবাইকে তোমার কদরত হাতে তুলে দিলাম জামিন তুমি হয়ে যাও। আল্লাহ মেহেরবানি করে তুমি দেখেছো আমার ডাইনে আছে আল্লাহ সভাপতি সাহেব, বামে আছে আল্লাহ আবুল খায়ের ভাই, তাদের সঙ্গে সঙ্গে অসংখ্য মানুষ আজকে আমার হাতে কত হাদিয়া দিয়েছে ভালোবেসে, আল্লাহ তুমিও তাদের জীবনের সকল স্বপ্ন হাদিয়া হিসাবে পূরণ করে দিও। মনিব যারা দিতে পারেনি তাদেরকে তুমি কবুল করে নিও, তাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও, তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নিও, আপন মা বাবা ভাই বোন যারা দুনিয়ায় বেঁচে আছে সবাইকে নেকায়াত তুমি বাড়িয়ে দিও। আল্লাহ গো কত আলোচনা করেছি আমার মনে হয় এই দুই বছরের মধ্যে আজকের মতো এত লম্বা সময়টি যে থাকেনি গো আল্লাহ, মনিব এই বসা তুমি কবুল করে নাও। আল্লাহ বিভিন্ন জেলায় যখন যাই যুবকদের কত ব্যতিক্রম আচরণ দেখি আল্লাহর হৃদয় থেকে বলছি, আজকের অসংখ্য যুবক এত আদবের সাথে বসেছিল এত ভালোবাসা নিয়ে বসেছিল গো আল্লাহ, কেমন করে দোয়া করলে তুমি কবুল করবে জায়াল জানি না গো মনি মনি, প্রত্যেকটা যুবককে তুমি কবুল করে নাও, তামনের জীবন তাদের জীবন আলোকিত করে দাও, তাদের সিনাই তুমি এবং তোমার হাবিবের প্রেম ঢুকিয়ে দাও, হক্কানি আলিমদের সাথে প্রেমের বন্ধন তৈরি করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ যে যে আশা নিয়ে এগোচ্ছে আল্লাহ প্রত্যেকের মনের আশা তুমি পুরো করে দাও, এখানে কত মানুষ হাত তুলেছে দয়াল রে ও মনি, যার হাতটা তোমার পছন্দ হয়েছে তার হাতের সেলায় আজকের মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই গ্রাম এই পাড়ায় আশেপাশে যত ঘর বাড়ি দালান কোটা আছে পুরো এরিয়ার মধ্যে তোমার রহমত দিয়ে তুমি আল্লাহ তাদেরকে রহমতের চাদর দিয়ে মুড়িয়ে দাও, প্রত্যেকের ঘরে ঘরে তুমি রহমত পৌঁছে দাও। আল্লাহ গো এমন আমল করার তৌফিক তুমি দান করে দাও যে আমল করলে তুমি আল্লাহ নিজে আমাদের উপর খুশি হয়ে রহমত দিবে গো আল্লাহ, কেমন করে বলবো ভাষা জানি না,
আল্লাহ গো আজকে খবরে শুনেছি গো আল্লাহ, তুরস্কের মানুষ মানুষের সিরিয়ার মানুষের এত পচা দুর্গন্ধ বের হয়ে গেছে গো আল্লাহ, মানুষ উদ্ধার করতে পারছে না, মুসলমান হয়ে কেমন করে সহ্য করবো গো আল্লাহ। মনিব জানি আমরা অন্যায় করেছি, জুলুম করেছি নিজের উপর, তুমি তোমার রহমতের দরিয়ার দিকে তাকাও একটা বার, আর একটা বার আমাদের গোনার দিকে তুমি তাকাও গো আল্লাহ। আল্লাহ গো তোমার রহমতের চাইতে কোনোদিনও পাপ বেশি হবে না, আমাদের গোনার দিকে না তাকাইয়া আল্লাহ, তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া, তোমার হাবিবের প্রেমের দিকে তাকাইয়া আল্লাহ, তোমার বন্ধু অলিদের দিকে তাকাইয়া তুরস্ক সিরিয়া সহ গোটা পৃথিবীর মুসলমানেরকে তুমি কবুল করে না আল্লাহ, গোটা বাংলাদেশকে তুমি কবুল করে না, এই বাংলাদেশের মানুষ বেশি গরিব গো আল্লাহ, আসমানে গজব দিও না আল্লাহ, দিলে কোথায় যাবে মানুষ, তুমি তো আমাদের ভালোবাসার মনিবে গো, তুমি আমাদের স্রষ্টা, তোমার রহমত থেকে যদি বঞ্চিত করো কোথায় গিয়ে দাঁড়াবো, আর তো কেহ নাই, মনিব কবুল করি না, কবুল করে নাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, জাহান্নামের আগুন মাগো সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না, মনিব আজকের মাহফিল তুমি কবুল করে না, আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও, মরের যত আশা তুমি পুরা করে দাও, মা বাবার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, সারা জীবন বড় সুস্থ শরীর নিয়ে দেশ বিদেশে যেন দিনের দাওয়াত দিয়ে বেড়াতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর, মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু তো দশার আগে জীবনের গুনাগুলি তুমি মাফ করে দিও, যেদিন আখির বিছানায় শুইব মৃত্যু তো আমাদের সামনে সে হাজির হবে গো, ইয়া রব্বুল আলামিন কঠিন বিপদের দিনে পানির নবীজির ডোরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়াও আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও, মধুর কানে মাটো কোরাইরা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।